করতেছি কি কিন্তু ফাইটটা পুরো হালুয়া হয়ে যাবে আগে থেকে কুংফু শিখা রাখতেছি যাতে বিয়ের পর বউ ধরে পিটাইতে না পারে ইয়াল্লাহ এবারের মতো শুধু বাঁচায় নাও তাহলে জীবনও আর এমক হবো না আজকের এই ভিডিওতে 1000 লাইক হলেই পরবর্তী নতুন ভিডিও আপলোড করা হবে সো সবাই বেশি বেশি করে লাইক করে দিন ধন্যবাদ হ্যাঁ আগে থেকে কুংফু শিখা রাখতেছি যাতে বিয়ের পর বউ ধরে পিটাইতে না পারে একটু চালাক না হলে দুনিয়াতে টিকা যায় না হাই হাই আপনাদের সাথে কথা বলতে বলতে উল্টা দিকে চলে আসছি এক্ষুনি ঠিক করে নিতে হবে হয়ে গেছে টানটানা মিস্টার বেন কুংফুর মধ্যে তো তোমার কোনো মনোযোগই দেখতেছি না এরকম করলে তো বউর হাতে মার খাইতে খাইতে আমার মতো চুলদারি পাইকা যাবো মাগার ভালোবাসা পাইবা না তোমাকে আরো মনোযোগী হতে হবে আর নিজেকে আরো শক্ত করে প্রস্তুত করতে হবে যথাজ্ঞা গুরুজি যত কষ্টই হোক গুরুর আদেশ মানিয়ে আমার আরো শক্ত করে প্রস্তুত করতে হবে তবু বিয়ের পর বউর হাতে মার খাওয়া যাবে না হাই হাই করতাছি কি ডিম তো ফাইটটা পুরো হালো হয়ে যাবে হাই হাই বুইরা আমার দিকে তাকায় কেন আমাকে দিয়ে এটা সম্ভব না এখনো বিয়ে শাদি করি নাই না এত কষ্ট কি মানা যায় বুইরা এটা কোন জন্মের শোধ নিতেছে আমার থেকে এর চেয়ে তো বউর হাতে মার খাওয়া ভালো ছিল আরো কঠিন অধ্যবসায় করতে হবে নিজেকে শক্ত রাখতে হবে সব পরিস্থিতিতে না একবার যেহেতু আইসাই পড়ছি যত কষ্টই হোক আমারে পারতেই হবে গুড জব মিস্টার বেন সরি ইউ আর নট ইয়েট উইথ এই হাই হাই এমন করে কেন মির্কি বেমার আছে নাকি হাই হাই আমি ঘুণনা দাইতে দাইতে গেল কই আমার আসছে ক্যারাতি দেখাইতে বুদ্ধি থাকতে আবার ক্যারাতি লাগে নাকি এবারের মতো বাঁচায় নাও মনে থাকতে আর জীবন হমো না এই মুখ ইয়েস আমি পারছি মাইসান মিস্টার বেন তুমি অসাধারণ পারফরমেন্স করে দেখাইছো যা আমি করতে পারি নাই তা তুমি করে দেখাইছো এবার হচ্ছে তোমার রেজাল্ট দেখার পালা আশা করি সবকিছু ভালোই হবে মাই বয়েস আমি যতটা আশা করেছিলাম তুমি তার চেয়ে অনেক বেশি ভালো করেছো তুমি প্রত্যেকটা পরীক্ষায় বীর পুরুষের মতো গোল্ডেন মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছো গুরুজি আপনি কি এটি সত্যি সত্যি বলতেছেন আমি তো নিজের কানেরও বিশ্বাস করতে পারতেছি না তার মানে এখন তাইলে আমি বিয়েটা করতে পারবো কি বলেন গুরুজি অবশ্যই না এত সুন্দর পারফর্ম করার পর আমি তোমারে কিছুতেই হাতছাড়া করতে চাই না আমার পর তুমি একমাত্র যোগ্য উত্তরসূরি সভাপতি হওয়ার এই চিরকুমার সংঘের হাই হাই এই বইরাইডি কি কয় ইয়াল্লা একটা দড়ি ফালাও আমি এখনই উপরেরটা যাইতে চাই